জীবনে কোনদিন মহিলা গদিয়া মাইয়া চয়েস করাবেন না এই জাত কোনদিনও আমরা বিয়ে করাইতে পারব না কথা বল না ওরা গরের মধ্যে দুধ খাই দেখবো আরির পাতি লাগি কালি আছে মাইয়ার পায়জামা ময়লা নি বালিশের নিচে আমার ময়লা আছে ওইয়া যে খোটে কথা বল না মহিলা গদিয়া কোনদিন মাইয়া চয়েস করাবেন না মেয়ে নিজের দাদিকে চয়েস করবেন এই জন্যই তো আল্লাহ রাসূল হাদিসে বলছে যে বিয়া করবা সে চয়েস করবে এমনকি তোমার বাপ মায়ের দিয়ে দেয়া হবে না তাহলে তোর কপালে মাইয়া হইব না হইব হইব তোরটা তুই চয়েস করবি কথা বল না কেন কারণ যেই মাইয়া তোর বাপ রে দেহাবে বিয়ার আগে যদি তোর বাপের চয়েস হয়ে যায় তোর বাপের বিয়া করা কিন্তু জায়েজ হবে দেখবেন বড় লোকের যারা বড় লোক শিল্পপতি মেম্বার চেয়ারম্যান তারা বলে যে ভাই কোনো কিছু চাই না দুই দিন পরে যাবেন গা মইরে আওয়াজ দিয়ে যান আল্লাহ রসুল যে কইতে পারবেন রমজানের আগের ওয়াজে হুজুরের লগে কথা বলে আসছি আল্লাহ মাফ করে দাও রেডি আওয়াজ দিবেন তো বড় লোকে দেখবেন শিল্পপতির শিল্পপতি যারা এরা কিন্তু কালো দল কালো মাইয়া তারা পছন্দ করে না পোলার লাগিয়া বলে টাকা পয়সা চাই না যৌতুক চাই না মাইয়াটা সুন্দর চাই ঠিক না বেরি আরো জোরে আরো জোরে আপনার শুনলে আশ্চর্য হয়ে যাবেন হাসান বসির রাদিয়াল্লাহু তাআলা হাসান বসির রাহমাতুল্লাহ আলাইহি অনেক দামি মানুষ ছিলেন না সস্তা মানুষ রসূলের বংশের মানুষ হাসান বসরি হাসান বসরি যখন বিয়ে করার টাইম এসে দুইটা মাইয়া দেখাইছে আলহামদুলিল্লাহ বলেন হাসান বসরির চাচি হাসান বসরি জিজ্ঞেস করে চাচি অবক সওদাগরের দুইটা মেয়ে আছে যে দেখেন তো তাদের চেহারাগুলো কেমন কেমন জীবনে কোনদিন মহিলা গদিয়া মাইয়া চয়েস করাবেন না এই জাত কোনদিনও আমরা বিয়ে করাইতে পারব না কথা বল না ওরা গরের মধ্যে দুধ খাই দেখবো আরির পাতি লাগি কালি আছে মাইয়ার পায়জামা ময়লা নি বালিশের নিচে আমার ময়লা আছে ওইয়া যে খোটে কথা বল না মহিলা গদিয়া কোনদিন মাইয়া চয়েস করাবেন না মেয়ে নিজের দাদিকে চয়েস করবেন এই জন্যই তো আল্লাহ রাসূল হাদিসে বলছে যে বিয়া করবা সে চয়েস করবে এমনকি তোমার বাপ মায়ের দিয়ে দেয়া হবে না তাহলে তোর কপালে মাইয়া হইব না হইব হইব তোরটা তুই চয়েস করবি কথা বল না কেন কারণ যেই মাইয়া তোর বাপ রে দেহাবে বিয়ার আগে যদি তোর বাপের চয়েস হয়ে যায় তোর বাপের বিয়া করা কিন্তু জায়েজ হবে কথা বল না কেন এ হাই শোনা আগে তো দিল্লা বাইরা যা হওয়ার পরে বন্ধুর মোটর সাইকেল উড়াইয়া ওই মইন্টন ঘাটে যাও দোস্ত চেক করে দেখবি ঠিক আছে নি মাটির পাতির কিনার আগে যেন ফোন দেয় দেখবি তা দিন নর বন্ধুর মোটর সাইকেল উড়ে দেখবে মইন্টন ঘাটে যা দেখবি ঠিক আছে নি বাপ পার কোথাকার বিয়ে করবি তুই তুই দেশ বন্ধুর চয়েস করাইতে জুতার বাড়ি তোর কপালে হারামি কোথাকার কথা কান না কেন আর ওসে দেখো বন্ধুর দিয়ে চয়েস করেছে বাসর গুটা একলাই বন্ধুর দিস বদমাস কোথাকার কোরআন হাদিসের কোথাও নাই বিয়ার আগে বন্ধুর দিয়ে চয়েস করা কথা কান না কেন এই হ্যাঁ তো ঠিক আবার ঠিক তো তোমরাই করো ঠিক বে ঠিক আল্লাহ হেফাজত করো জোর করে আমিন যে বিয়া করবি সে একা চয়েস করবি তারপরে মা বাপরে পাঠাবি ইনশাআল্লাহ চেহারা সুন্দর দেখবি না দিনদারি দেখবি হাসান বসরি জিজ্ঞেস করে চাচি জানতো মাইয়ে দুইটা দেহে আসে চাচি আইয়া রেজাল্ট দেয় বাবা ছোট যে মেয়েটা সে যে কি জিনিস রে বাবা ডালিমের রসের মতো চেহারার মধ্যে জল জল করে আল্লাহ তারে কি সুন্দর বানাইছে বাবা আমার বড়টা তুই আর ছোটটারে খুব পছন্দ হয়েছে মনে রাখেন হাসান বসরি পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত উনি এবং হাদিস বিশারদ এত হাদিস বিশারদ পৃথিবীতে যত হাদিস আছে সব হাসান বসরি থেকে অধিকাংশ হাদিস রয় মারহাবা বললেন না
এতো বড় মুহাদ্দিস যিনি তার সাসির দিয়া মায়ে সয়াস করেছে সাসি সয়াস করছে দয়া ছোড়ো না কারণ পৃথিবীতে এমন তো নিয়ম আছে বড় মায়ে থিয়ে ছোড়ো মেয়ে বিয়া দেয় ও আবাল বাপ সারা কেউ দেয় হাদিস ও নিয়ম নেই হাসান বসে জিজ্ঞেস করে সাসি বড়ডার ছোড়ডার অনেক প্রশংসা করলেন তো বড়ডার কোনো কিছু নাই বলার সে একটা কালো শ্যামলা বেশি জুইতেন না তবে দাঁতগুলো অনেক সুন্দর চুলগুলো অনেক বড় বড় কিন্তু একটা জিনিস দেখলাম মেয়েটা একটা ফাহিশা কথা বলল না আমি তাকে সব সময় যত সময় দেখলাম তত সময় কোরআন তেলাওয়াত করতে দেখলাম সাসি কোরআন তেলাওয়াত করছে হ্যাঁ সব সময় কোরআন তেলাওয়াত করলাম আমি যতটুকু সময় ছিলাম শুধু তার মুখে কোরআনের আয়াত আর আয়াত মনে আসে হাফেজা সাসি আর কি দেখলে বলে আমি এক উক্ত নামাজ পাইছি আমি গেছি জোহরের সময় মাগরিব পর্যন্ত ছিলাম মেয়েটারে দেখলাম আজানটা দিতে দেরি আছে যায় নামাজটা দিছে নামাজটা পড়তে এক মিনিট দেরি করলো না এবং মাগরিব পর্যন্ত মেয়েটা যায় নামাজে বসে তসবি বলল কিন্তু ছোটরা দেখলাম নামাজ পড়লো ঠিকই টেরে টাক্কা দিয়ে উসিংকিম পাকা গেল আর ইসিংকিম দেয় বলল কিন্তু চেহারা সুন্দর ঠোঁট দুটো হেভি কমলার মতো চোখ দুটো একবারে হরিণের মতো টানা টানে দেখার মতো একটা মাইয়া সাসি বলে বাবা তুমি ছোটার এত প্রশংসা করলাম তুমি বড়টা কেন বিয়ে করবা বলে সাসি আমার আল্লাহ বিয়ের আগে চারটা জিনিস দেখতে বলছে কয়টা জোরে কান আরো জোরে জোরসে বলো জোর হলো না যারা বিয়ে করে হ্যাঁ লাগে মিছিল হবে এখন কয়টা সাসায় কয় এই কয় তা আমার লাভ নাই আমাকে কবার নামাজ রোজার কথা আমাকে তো আর কেউ বইব না আমার কাছে কে কইছে বইব না মরার পরেই তো সত্তরটা বইব আপনার লগে সে যে কি রে পাইবেন সত্তরটা একটু সবুর করেন এই জন্য সেই হাদিস গুলো দরকার মার বাবা বলতে পারেন না ভালো করে বুঝেন বিয়ে করার জন্য কয়টা শর্ত ছেলেরে বিয়ে করেন নাতিরে বিয়ে করেন পুতিরে বিয়ে করেন জুতিরে বিয়ে করেন খুতিরে বিয়ে করেন চারটা জিনিস আগে দেখবেন কয়টা এক নম্বরে দিনদারি কোন এক নম্বরে দিনদারি দুই নম্বরে সেহারি সেহারি বুঝেন এই যে ফেস এক নম্বরে কিন্তু ফেস না এক নম্বরে কি দুই নম্বরে তিন নম্বরে তার বংশ এইটা তোর দেহ না মাইয়ার বাপে চালায় অটো রিক্সা মাও ধলা কদু মাইয়াও কদু আনছে আর এক কাইল্লাই কদুরে তিন মাস ট্রেহে নাই আর এক কদুর লগে গেছে গেছে কথা কর না কেন এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন চার তিন নম্বরে হলো বংশ তার মা তার বাবা কথা বলেন না কেন বংশের মাত্রা মা খাদিজা আমার নবীর বিয়ে করছে নবীর একটা টাকাও ছিল না তার বিয়ার মোহর দিয়া দিছে তার চাচায় নবীর পকেটে এক টাকাও নাই বেটা হালাকে মা খাদিজার টাকা দেখেন নাই মা খাদিজা দেখছেন পৃথিবীর শ্রেষ্ঠ দিনদারি আল্লাহ পাকের জোরে বলতে পারলেন না এখানে শেষ না খাদিজার পেটে একটা বাচ্চা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা নাম তার কি মাশাআল্লাহ আপনাদের এক্সপিরিয়েন্স অনেক এত কড়া বেড়ে না আপনাকে নাম কি যার মা পৃথিবীর কোন টাকা পয়সা দেখে নাই তার বাবারে বিয়ে করছে পৃথিবীর শ্রেষ্ঠ দিনদার ফাতেমারে যখন বিয়ে দেয় পৃথিবীর শ্রেষ্ঠ দিনদার দেখে বিয়ে দিছে টাকা পয়সা নাই নাম তার আলী নাম কি জোরে কান আরে ভাই রে আলীর দিনদারি আপনি জানেন আমার নবী বলে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি মদিনা শহরে এলেন ওই দরজা যেই দরজা দিয়ে আমার ইলম বাইর হবে সে হলো আমার আলী কি মনে করলেন আপনি হালাকে ফাতেমার বিয়ে করার জন্য মদিনার এমন কোন বড় লোকের ছেলে নাই বিয়ের প্রস্তাব দেয় নাই 14 বছরে ফাতেমা অন্তত 3000 এর উপরে বিয়ের প্রস্তাব পাইছে
আর জোরে বলতে পারেন না 3000 এর উপর বিয়ের প্রস্তাব পাইছে 3000 এর উপর বিয়ের প্রস্তাব পাওয়ার পরে আমার নবী কারো সাথে বিয়ে দেন না অপেক্ষায় ছিলেন একটা দিনদার ছেলে কখন প্রস্তাব দেয় যখন দেয় দিনদার যারে খোঁজে হে দেই না তখন নবী নিজে সাইদা জিজ্ঞেস করে কিরে আলী সবাই দেয় তুই দিতে পারছ না হযরত আলী কয় নবী আমি কেমনে দেই একটা আমার ভাতিজি ব্যাপারটা বুঝেন একটা আমার ভাতিজি যেই ফাতেমার আমি জন্ম হতে দেখছি আমি তারে কত আদর করছি ভাতিজি হিসাবে এক দ্বিতীয় নম্বরে যেই ফাতেমা পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার অধিকারী যেই ফাতেমার এত দাম যেই ফাতেমার বাবা রহমাতুল লিল আলামিন মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট আর আমি আলীর পকেটে নাই চাইরে না বিয়ে করবো কি দিয়ে আমার নবী বলে আলী রে আমি নবী যদি চাই তোর সাথে বিয়ে দিয়ে মাইকো ম্যান ম্যান ব্যান ব্যান তোমাকে আওয়াজও ব্যান ব্যান আওয়াজ এবার হবে আল্লাহ রসুলকে মোহাব্বত করে একটা আওয়াজ দিয়ে বলেন তো আলী ভালো না খারাপ আরো জোরে কর আলীর সাথে বিবাহ দেওয়ার কারণ তিনটা কয়টা তিরমিজিতে আসছে ফাতেমার সাথে আলীর কেন বিয়ে হয়েছে এক নম্বরে আলীর দিনদারি মারহাবা বলে দুই নম্বরে আলীর বাবার কাছে আমার নবীর ঋণী ছিলেন কারণ আলী যেই বয়সে নবীর বাড়িতে লজিন থাকছে আমার নবী ঠিক ওই বয়সে আলীর বাবার বাড়িতে আদর পাইছে আলীর বাবার ঋণ শোধ করার জন্য আলীকে লইয়া আমার নবী বলে আলী রে তোর বাবা যেরকম আমারে পালছে আমি তোরে পালব তোর বাবা যেরকম পাইলে নাইলে আমারে খাদিজার সাথে বিয়ে দিছে আমিও আমার ফাতেমার পরে পাইলে নাইলে বিয়ে দিব আমি নিয়ে তাগিদ থেকে করছি আলী যা আমি তোদের দিনদারির দিক দিয়ে দোয়া করে দিলাম আল্লাহ যেন তোদের দাম্পত্য জীবন সুখময় করে দেয় আল্লাহ যেন তোদের গর্বে এমন সন্তান জন্ম দেয় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের জান্নাতি হয়ে যায় এই জন্য যে পৃথিবীর সমস্ত যুবকদের জান্নাতের সর্দার বলেন তো আল্লাহু আকবার বাজান দেবার আমার দিকে তাকান তাহলে এক নম্বরে বিয়ে করতে দেখতে হবে দিনদারি দুই নম্বর চেহারা তিন নম্বরে বংশ বাজান রে চার নম্বরে হলো টাকা পয়সা কারণ টাকা পয়সা না থাকলে ইমান ঠিক থাকে না এ যুবক বাইরে বর্তমানে আমরা চার নম্বরের টাকা আরে নিয়ে আগে নিয়ে আসছি মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা যৌতুক ঠিক মতো দিতে পারবে কিনা দুই নম্বর চেহারা ঠিক আছে কিনা গো তিন নম্বরে দিনদারির কোন ধার ধারি না মেয়েটা যেই মেয়েটা বেশি মডার্ন হয়ে গো বাবা রাস্তাঘাটে যে ব্যক্তি এই মহিলা সবচেয়ে উদ্দা বুদ্ধা চলে ওই মহিলার মার্কেটে দাম বেশি পুরুষ ছেলেরা তার পছন্দ করে বেশি কিন্তু মনে রাখো দায়ুসের তুমি বিয়ে করতে পারবা ওই দায়ুসের গর্বে কোনোদিন আব্দুল কাদের জেলানি জন্ম হবে না ঠিক না বেটি জোরে কর ঠিক তাহলে সাইকটা দিন দেখে ছেলেরে বিয়ে করাবেন ইনশাআল্লাহ